হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই নিয়োগ বিজ্ঞপ্তি 23 নভেম্বর 2022 তারিখে প্রকাশিত হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। প্রথমে দেখা যাচ্ছে যে সহকারী পরিচালক পদের পদ রয়েছে, এর পদসংখ্যা হলো 6টি। এটি নবম গ্রেডের একটি জব, নন টেকনিক্যাল। আর শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ বা জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই আপনারা এই সহকারী পরিচালক পদে অ্যাপ্লাই করতে পারবেন। আর দ্বিতীয়টি হচ্ছে সহকারী পরিচালক এডি, এটিও নবম গ্রেডের একটি চাকরি। তো এর পদসংখ্যা হলো 11টি। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই আপনারা সহকারী পরিচালক এডি এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটি হলো সহকারী প্রোগ্রামার, এর বেতন স্কেল হলো নবম গ্রেড, এর পদসংখ্যা 1টি। এর জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এর জন্য আপনাদের 1 নভেম্বর 2022 তারিখের মধ্যে আপনাদের বয়সসীমা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। অর্থাৎ নভেম্বরের 1 তারিখে যাদের বয়স 30 বছরের মধ্যে থাকবে তারাই এসব পদে আবেদন করতে পারবেন। আর শারীরিক প্রতিবন্ধী অথবা মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা তারা 32 বছর বয়স হলেও আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে যাইতে হবে, এটি হলো dcd.teletalk.com.bd। এখানে প্রবেশ করে আপনারা নিজেরাই নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবেন। তো আবেদন শুরু হবে 17 নভেম্বর 2022 তারিখে সকাল 10টায়, অর্থাৎ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন, আর শেষ হবে 17 ডিসেম্বর 2022 তারিখের বিকাল 5টায়। অর্থাৎ পুরো 1 মাস জুড়ে এই আবেদন প্রক্রিয়া চলবে। আর আবেদন ফি হিসাবে আপনাকে জমা দিতে হবে 600 টাকা, এটি আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এর জন্য আপনার যদি নিজের একটা টেলিটক সিম থাকে তাহলে টেলিটক সিমের মাধ্যমেই এই আবেদন ফিটা সাবমিট করতে পারবেন। তো আপনি যদি নিজেই আবেদন করতে চান তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পর একটা ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডির মাধ্যমেই আপনারা খুব সহজেই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন। এজন্য আপনারা মেসেজ অপশনে গিয়ে, টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিসিডি, এটা ক্যাপিটাল ওয়ার্ড, স্পেস দিয়ে আপনার যে একটা ইউজার আইডি আসবে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে সেইখানে যে একটা ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডিটা লিখতে হবে, এবং 16222 এই নাম্বারে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে SMSটা পাঠাতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ঠিক এভাবে। তো এই SMSটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা ফিরতি SMS আসবে, সেখানে আপনার এই যে ঠিক এরকম টাইপের একটা SMS আসবে আপনারা যখন ওই SMSটা পাঠাবেন। তো সেকেন্ড টাইমে আপনাকে করতে হবে কি, ডিসিডি স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে, তারপর পিন নাম্বারটা দিয়ে আবার 16222 এই নাম্বারে আবার সেকেন্ড SMSটা দিতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এজন্য আপনাদের মোবাইল সিমে 600 টাকার বেশি রিচার্জ থাকতে হবে, কারণ 600 টাকার তো নর্মালি ফি হিসাবে কাটবে, তো SMS পাঠানোর জন্য একটা চার্জ কাটা হয়। এই কারণে চেষ্টা করবেন মিনিমাম 10-15 টাকা বেশি রাখার জন্য। তো এভাবেই আপনারা নিজেরাই
অ্যাপ্লাই সম্পন্ন করতে পারবেন। অ্যাপ্লাই সম্পন্ন হয়ে গেলে আপনার নাম্বারে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে আসবে, এবং যখন এক্সাম হবে তার আগে আরেকটা SMS-এর মাধ্যমে আপনাকে এডমিট কার্ড তুলে ফেলার জন্য বলা হবে। তখন আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে নিজেদের এডমিট কার্ড নিজেরাই তুলতে পারবেন, অথবা আপনাদেরকে যে SMS-টা দেওয়া হবে এক্সামের আগে সেই SMS-এই আবার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে। তো এভাবেই আপনারা চাইলে খুব সহজেই নিজের অ্যাপ্লিকেশনটা নিজেরাই সম্পন্ন করতে পারবেন। এজন্য কোথাও গিয়ে বা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আপনার যদি নিজের একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আর যদি সেখানে ক্রোম ব্রাউজার বা কোনো ধরনের ব্রাউজার থাকে, সেখানে গিয়ে আপনার খুব সহজেই এই চাকরির যত ধরনের অ্যাপ্লাই আছে খুব সহজেই করতে পারবেন। এজন্য আপনাকে প্রত্যেকটা চাকরির যে ওয়েবসাইট, যেমন এইটার জন্য dct.teletalk.com.bd, এভাবে আপনাকে প্রবেশ করতে হবে। তো এটা যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়, তো এখানে এই কারণে DCT। সো অন্যান্য জবের ক্ষেত্রে জাস্ট এই সামনের অংশটুকু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আপনারা আবার সেখানে ঢুকলেই সেই অ্যাপ্লাই ফর্মটা পেয়ে যাবেন। তো এইভাবেই আপনারা খুব সহজেই যে কোনো চাকরির অ্যাপ্লাই খুব সহজে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এরকম নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।